ভারতবর্ষের ইতিহাসে ফেরি কুইন নামটা কখনো মলিন হবে না। এই ইআইআর 22 হুইল এঞ্জিনমেন্ট বিশিষ্ট স্টিম ইঞ্জিনটি আসছিল ইংল্যান্ড থেকে ভারতের পথে, তৈরি হয়েছিল 1853-এ। কথা ছিল এটাই ভারতের প্রথম স্টিম ইঞ্জিন হবে, কিন্তু ভুলবশত ফেরি কুইন চলে গেল অস্ট্রেলিয়া। তার মাঝখানে একটা অন্য ইঞ্জিন এসে সেই খেতাবটা দখল করে নিল। যাই হোক, তারপর 1855-এ ফেরি কুইন ভারতে আসে আবার, এবং 15 আগস্ট 1855-এ সে একটি ট্রেন নিয়ে যায় কলকাতা থেকে পান্ডুয়া অবধি। এই হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম রেল চলাচল। ফেরি কুইন তারপর অনেক দিন কাজ করেছিল, প্রধানত হালকা প্যাসেঞ্জার ইঞ্জিন হিসেবে। রিটায়ারমেন্টের পর একে প্রথমে ন্যাশনাল রেল মিউজিয়াম এবং তারপর রেওয়ারি স্টিম হেরিটেজ লোকেশনে আনা হয়। এখন এটি রেওয়ারিতেই অবস্থান করে, এটি সচল অবস্থায় রয়েছে এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সচল ইঞ্জিন। এই ওয়ার্ল্ড রেকর্ডটি ফেরি কুইন এখনও হোল্ড করে, মাঝে মাঝেই তাকে চালানো হয় এবং সে তার জমিতে কিছু দূর ঘুরে আসে। এমন স্টিম ইঞ্জিনের কথা পৃথিবীতে কমই জানা যায়, কাজেই ফেরি কুইন ভারতের একটি গৌরব এবং একটি অফিশিয়াল ন্যাশনাল ট্রেজার।